हेलो स्टूडेंट्स, वेलकम टू आवर यूट्यूब चैनल छांदार प्राइवेट एकेडमी। आज के आमी तुम्हारे जे विषयटा सम्पर्के आलोचना करब सेटा हलो तुम्हारे फाइनल एग्जाम जेटा एआईटीटी फाइनल एग्जाम आईटीआई एर हुए थाके प्रति बछर फार्स्ट इयर एवं सेकेंड इयर बोथे। तो एई एग्जामटार जे प्याटार्नटा सेटा कि गत बछर थेके कोनो रूप चेंज हुएछे এবং এর সাথে এক্সামের যে আমাদের ডেট ডেট শিডিউল হয়েছিল সেই ডেট সম্পর্কে আমরা আলোচনা করব। তো প্রথমেই আমরা আমাদের যেটা এক্সাম প্যাটার্ন সেটা সম্পর্কে এবার দেখে নিই। আমাদের এবছরের এক্সাম প্যাটার্ন আগের বছরের এক্সাম প্যাটার্নের মতনই আছে, কোনোরূপ চেঞ্জ কিন্তু আমাদের হয়নি। আমাদের এক্সাম প্যাটার্ন যেটা ছিল সেটা হচ্ছে ট্রেড প্র্যাকটিক্যাল এক্সাম, ট্রেড প্র্যাকটিক্যাল এক্সাম এর জন্য আমাদের 250 নাম্বার, দুটো সিজনাল মার্কস, আমাদের 6 মাস অন্তর দুটো সিজনাল মার্কস হয়, একটা হচ্ছে 100 নাম্বারের মানে প্রথম 6 মাসে 100 নাম্বার, সিজনাল 1 বলতে পারো এটাতে 100 নাম্বার, আর সিজনাল 2 এটাতে হচ্ছে আমাদের 100 নাম্বার। এবং সিবিডি এক্সাম যেটা যেটা আমাদের কম্পিউটার বেসড টেস্ট, যেটা আমাদের থিওরি পরীক্ষা আমরা অ্যাকচুয়ালি বলে থাকি, সেই পরীক্ষাটা হবে আমাদের সিবিডি এক্সামটা হবে আমাদের 150 নাম্বার। টোটাল আমাদের একটা ইয়ারে নাম্বার ক্যারি করে 600 নাম্বার। ওকে, তো আমাদের যে সিবিডি এক্সাম সেই সিবিডি এক্সামের যে প্যাটার্নটা আছে সেই প্যাটার্নটা আমরা আরেকবার দেখে নিই। সিবিডি এক্সামটা আমাদের তিনটে চ্যাপ্টার মিলে হয়, একটা হচ্ছে ট্রেড থিওরি, একটা হচ্ছে আমাদের WCS ওয়ার্কশপ ক্যালকুলেশন এন্ড সায়েন্স, আরেকটা হচ্ছে ES, এবং এর সাথে আরেকটা হচ্ছে WCS প্লাস ED ইঞ্জিনিয়ারিং ড্রয়িং। তোমরা জানো ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর পরীক্ষাটা যেটা আমাদের প্র্যাকটিক্যালের মতো আমাদেরকে দিতে হতো সেইটা এখন পরিবর্তন করে আমাদের WCS ES একসাথে আমাদের ট্রেড থিওরির সাথে CBD তে পরীক্ষাটা হয়। তো ট্রেড থিওরির আমাদের যে কোশ্চেনস থাকছে সেটা হচ্ছে 38টা কোশ্চেন, WCS এবং ES এর 6+6 অর্থাৎ 12টা কোশ্চেন, এবং ES এর থাকছে আমাদের 25টা কোশ্চেন। তো টোটাল নাম্বার অফ কোশ্চেনস হচ্ছে আমাদের 75। 75টা কোশ্চেনের আমাদের পরীক্ষা হচ্ছে এবং প্রতিটা কোশ্চেন 2 নাম্বার করে ক্যারি করছে। তো সেহেতু আমাদের 75×2=150 নাম্বারের আমাদের সিবিডি এক্সামটা হবে। তো এই প্যাটার্নটা আমাদের আগের বছরও সেম ছিল, এবছরও সেম আছে, এই প্যাটার্নেই আমাদের সিবিডি এক্সামটা এবছরও হবে। এবং আমাদের যে ডেট, আমাদের প্রথমত যে প্রিভিয়াস নোটিশটা প্রথমে আমাদের দেওয়া হয়েছিল সেটা অনুযায়ী আমাদের ডেট ছিল কিন্তু 3 তারিখ থেকে 5 তারিখ হচ্ছে ফার্স্ট ইয়ারের জন্য এবং 6 তারিখ থেকে 7 তারিখ হচ্ছে সেকেন্ড ইয়ারের জন্য। তো এই নোটিশটাই আমাদের DGT বা NCVT থেকে প্রথমে প্রোভাইড করা হয়েছিল, এই নোটিশটা আমাদের এখন পরিবর্তন করে দেওয়া হয়েছে, যেটা হচ্ছে 8 তারিখে। তোমরা জানো যে পশ্চিমবঙ্গতে পঞ্চায়েত ইলেকশনের ডেট নির্ধারণ করা হয়েছে, তার জন্য আমাদের নতুন নোটিশ অনুযায়ী আমাদের 3 তারিখ এবং 4 তারিখ এই দুটো হবে ফার্স্ট ইয়ারের এক্সাম এবং 6-7-এর পরিবর্তে 5 তারিখ এবং 6 তারিখ হবে সেকেন্ড ইয়ারের এক্সাম। ঠিক আছে, তোমরা ভালো করে নতুন যে ডেটটা সেটা দেখে নাও, 3 তারিখ এবং 4 তারিখ হবে আমাদের ফার্স্ট ইয়ারের এক্সাম, 5 তারিখ এবং 6 তারিখ হবে আমাদের সেকেন্ড ইয়ারের এক্সাম। তোমরা তোমাদের যে ট্রেড প্র্যাকটিক্যালের হল টিকিট সেই হল টিকিটে ডেটটা দেখতে পেয়ে যাবে অলরেডি। কিছু কিছু হল টিকিটে কিন্তু এখনো পুরনো ডেটটা আসছে, তো সেটা সম্ভবত পরিবর্তন করে দেওয়া হবে অথবা কিন্তু নতুন নোটিশ অনুযায়ী কিন্তু আমাদের পরীক্ষাটা করা হবে। এটা কিন্তু তোমরা ভালো করে দেখে নাও যে 3 তারিখ এবং 4 তারিখ আমাদের ফার্স্ট ইয়ারের জন্য, 5 তারিখ এবং 6 তারিখ হচ্ছে আমাদের সেকেন্ড ইয়ারের জন্য। এবং সিবিডি এক্সাম যেটা সেটার আমাদের ডেট নির্ধারণ করা হয়েছে যেটা হচ্ছে 10/7/2023 মানে 10ই জুলাই 2023 থেকে
চার আট দু হাজার তেইশ চারই অগস্ট দু হাজার তেইশ এই ডেটের মধ্যে কিন্তু আমাদের সিবিডি এক্সামটা হবে। কোন ডেটে হবে, কোন শিফটে হবে এবং কোন সেন্টারে হবে সেটা কিন্তু তোমরা হল টিকিটের মাধ্যমে পেয়ে যাবে। ঠিক আছে, এবং এর সাথে আরেকটা জিনিস বলে দিই যে তোমরা কিন্তু সবসময় মাথায় রাখবে যে এক্সাম টাইম যেটা সেই এক্সাম টাইমের কিন্তু পনেরো থেকে আধ ঘন্টা আগে, পনেরো মিনিট থেকে তিরিশ মিনিট আগে কিন্তু এক্সাম সেন্টারে তোমরা পৌঁছে যাবে। তিন পাঁচ যেটা ফার্স্ট ইয়ারের ছিল সেটা